আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বললেন তোফায়েল আহমেদ। খুলনা সিটি নির্বাচন মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রার্থী। নারায়ণগঞ্জে ফোর মার্ডার, দুইজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস পেলেন ১১। ড্রাইভিং পেশার আড়ালে মাদক কারবার, ধরা পড়ল র্যাবের হাতে। নায়ক ফারুকের পৈতৃক ভিটায় চলছে কোরআন খতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে ৫০ বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি নির্বাচনকে ভয় পেয়ে ষড়যন্ত্র শুরু করেছে, কিন্তু সংসদ নির্বাচন হবেই, কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। আজ দুপুরে তোফায়েল আহমেদ তার বাসভবনের হল রুমে ভোলা পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রবীণ নেতা আরও বলেন, বিএনপির বক্তব্যের সুযোগ পেলে আওয়ামী লীগের সমালোচনা করেন, অথচ তারা দেখে না আওয়ামী লীগের শাসন আমলে দেশের কত উন্নতি হয়েছে। বিএনপি সমালোচনা করছে, আরও করবে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সকাল ১০টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন তার মনোনয়নপত্র জমা নেন। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আমিনুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী প্রমুখ। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার। সোমবার পর্যন্ত মেয়র পদে ৮ জন, ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৮৮ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০০২ সালে ছাত্রলীগ নেতা সহ ৪ জনকে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ জনকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এস এম ইমদাদুল হক ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আর বাকি ৩ আসামি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন আপিল আবেদনকারীর আইনজীবী। এর আগে গত ১২ মার্চ মামলায় ২৩ আসামির ফাঁসির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য দিন আজ ঠিক করেন হাইকোর্ট। ড্রাইভিং পেশার আড়ালে করতেন মাদক কারবার, অবশেষে ধরা পড়তে হলো র্যাবের হাতে। ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল সহ শরীফুল ইসলাম সুমন নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরের দিকে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। র্যাব ৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর লালপোল এলাকায় শিমুলের ফলের দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র্যাবের একটি দল। এ সময় সন্দেহজনক একটি পিকআপকে থামার সংকেত দিলে পিকআপটি না থেমে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা পিকআপ সহ শরীফুল ইসলামকে আটক করেন। এ সময় গাড়িটি তল্লাশি করে ৩টি প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। চাপার জোর বাড়াও।
গাজীপুরের প্রয়াত চিত্রনায়ক ফারুকের গ্রামের বাড়িতে চলছে কোরআন খতম। আজ সকাল থেকে কালীগঞ্জ উপজেলার তোমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামে সোম মোজাদ্দেদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সোম মোজাদ্দেদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার এএইচএম কাউসার আলম। তিনি বলেন, সোম মোজাদ্দেদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার জন্মলগ্ন থেকে কাদরিয়া সিস্তিয়া লিল্লা বোর্ডিং ছিল। ওই লিল্লা বোর্ডিং এর সব ব্যয়ভার ব্যক্তিগতভাবে বহন করতেন ফারুক সাহেব। এছাড়া মাদ্রাসায় যারা এতিম থাকত তাদের খাওয়া দাওয়া, কাপড় চোপড় ইত্যাদির বিষয়ে তিনি খোঁজ খবর নিতেন। মাদ্রাসার খোঁজ খবরও উনি সবসময় রাখতেন। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল 10টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রে মিয়া ভাই খ্যাত চিত্রনায়ক ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। পাঁচ থেকে সাত দিন ধরে দেশি লিচু বাজারে উঠতে শুরু করেছে। লিচু উৎপাদনের জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীতে গত বছরের তুলনায় এবার লিচুর পরিমাণ কম। রোদের তীব্র দাবদাহে পাকার আগেই ফেটে যাচ্ছে লিচু। লিচুর ফলন কম, তার উপর ফাটল দেখা দেওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। লিচু উৎপাদনের জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীতে গত বছরের তুলনায় এবার লিচুর পরিমাণ অর্ধেকের কম। বৈরী আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে লিচুর ফলনে। চলমান দাবদাহে মুম্বাই লিচু পরিপক্ব হওয়ার আগে গাছেই ফেটে যাচ্ছে। মানিকনগর গ্রামের লিচু চাষী মোস্তফা জামান নয়ন জাগোনিউজকে বলেন, এই জন্য যদি কৃষি অফিসাররা যদি আমার একটা সাজেশন দেয় যে কী দিলে এই জিনিসটা না ফাটে, সাজেশন দিলে মনে হয় আমরা মনে হয় কিছু বাঁচতে পারি। ঈশ্বরদীতে সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় জয়নগর ও মানিকনগর গ্রামে। জয়নগর গ্রামের লিচু চাষী সিদ্দিকুর রহমান বলেন, রোদ গরমের কারণে ফাটি গেছে না, এখন কোন কারণে আবহাওয়ার কারণে ফাটাছে না হচ্ছে গা, ধরেন আমরা তো প্রতি বছর যে কীটনাশক দিই ওই কীটনাশকে দিয়েছি। দেশি মুজাফফরি জাতের লিচু রোদের তীব্রতায় পুড়ে কালচে হয়ে যাচ্ছে। পাঁচ থেকে সাত দিন ধরে দেশি লিচু বাজারে উঠতে শুরু করেছে। অপরিপক্কতার কারণে লিচু আকারে ছোট, স্বাদও তেমন নেই। জয়নগর গ্রামের খায়রুল বাসার মিঠু বলেন, শুধু আমার বাগান না, অন্যান্য বাগানেও লিচু প্রচুর পরিমাণ লিচু ফেটে যাচ্ছে। কি কারণে লিচু ফাটছে আসলে এটা আমরা সঠিক উত্তর আমরা বলতে পারতেছি না। উপজেলার সবচেয়ে বড় লিচুর হাট জয়নগর শিমুলতলার ইজারাদার সোহেল রানা জাগোনিউজকে বলেন, যে পরিমাণ লিচু ফেটে গেছে তাতে প্রায় 4 লক্ষ টাকা আমার ক্ষতি হবে, 4 লক্ষ টাকার উপরে ক্ষতি হবে। তো এইভাবে যদি এই ক্ষতিগুলো হয় তাহলে একজন কৃষক কিভাবে বাঁচবে? উপজেলার কৃষি অফিসের তথ্য মতে ঈশ্বরদীতে 3,100 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 31,000 মেট্রিক টন। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।